আজ আজ একটু বাইরে এলাম কটোরে মন্টেনেগ্রোতে, ভাবলাম একটু একটা মলে যাব, ছোট্ট কিছু জিনিস নেব। তো আপনারা তো দেখিয়ে দিই যে এখানের মলগুলো কেমন। ছোট্ট একটা মল, খুব বেশি বড় না। ওয়াকিং রোড দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। এটা ছোট্ট পার্ক মতো আছে, খুব সুন্দর দেখতে লাগছে পার্কটা। একটা শপ আছে পার্কটা, এখানে আচ্ছা, এটাই মনে হয় দা ভলি মার্কেট, এটাই মনে হয় মলটা। তবে গিয়ে দেখি এটা কি না। আচ্ছা, এটা ভলি মার্কেটটা, ওটা খাওয়ারের জন্য ওই সাইডে শপিং সেন্টারটা, এটা হলো শপিং সেন্টার। আপাতত একটু ওয়েটিং করছি এখানে ইয়ের জন্য। আচ্ছা, হয়ে গেছে শপিং সেন্টারটা এখানে। চলে এসেছি শপিং সেন্টারটায়, এন্ট্রি করবো। এন্ট্রি করে দেখি যদি আমার যে জিনিসগুলো লাগবে সেগুলো যদি পেয়ে যায় ভালো, আর না পেয়ে আমাকে আবার রিটার্ন যেতে হবে। শপিং সেন্টার মন্টেনেগ্রো, গান হচ্ছে। আমি একটা লেভেলও নিলাম যেটা 2 ইউরো কস্ট। আর এখানে সব কিছু বাকিগুলো আছে অলরেডি। ভিতরে গেছিলাম, ভিতরে গিয়ে জাস্ট একটা ওই লাভেলো কিনলাম, একটা লিপবাম, একটা জাস্ট বেবি অয়েল যেটা মাথায় দেওয়ার জন্য নিলাম, কারণ এছাড়া নারকেল তেল কিছু নেই। আর এই সাইডে এখন দেখছি একটা ভেজিটেবল শপ আছে, যে কাউন্টার সব ভেজিটেবল শপের ইয়ে। সেদিকে আর যাবো না, এদিকে ড্রিঙ্কস কিছু আছে। এখন বাইরে বেরিয়ে সামনে একটা মলে যাবো, ওখান থেকে একটা পেনড্রাইভের জন্য দেখব। বাইরে চলে এলাম মল থেকে, জাস্ট একটু একটা পেনড্রাইভ মতো খুঁজবো, দেখি, কারণ আমার মেমোরি অলরেডি ফুল হয়ে গেছে ভিডিও ফটোর জন্য। তো আপাতত একটা পেনড্রাইভ খুঁজে ম্যানেজ করবো আপাতত, তারপর দেখি কী করা যায়। আমরা আপাতত যাচ্ছি, জাস্ট একটা পাশে একটা দোকান পেয়ে গেলাম একটা মোবাইলের। মোবাইল দেখলে বুঝতে পারবেন, জাস্ট হবি আর্টের পিছনে সাইডের দোকান, ছোট্ট একটা দোকান আমাদের ওখানে লোকালের মতো। ওখান থেকে ছোটো একটা একটা 64 জিবি পেনড্রাইভ আর একটা অ্যাডাপ্টার কিনলাম, কিনতে $20 নিল। $20 মানে আপনার মোটামুটি 1800 টাকা নিল 64 জিবি। আর ইয়ে ওটা 12 টাকা নিল, অ্যাডাপ্টারটা 8 টাকা নিল। তো ভালো এক্সপ্লেন হয়ে গেল। ওদিকে আবার এই অয়েলটা $7 নিয়েছে শপিং সেন্টারটা থেকে। তো একটা কুইক ভিজিট হলো, যাক মোটামুটি একটু টাকা স্পেন্ড হয়ে গেলো, দরকার কী করা যাবে। চলুন তাহলে এবার জাহাজে ফিরে যাওয়া যাক।